একটাই প্রশ্ন, তো সালাফি শব্দের অর্থ কি এবং সালাফি নাম রাখানো, নামের সাথে সালাফি লাগানো যাবে কি না? সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত, সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত, আর যেমন হানাফি মানে যারা আবু হানিফার সাথে সম্পৃক্ত, তাই না? শাফেই মানে যারা ইমাম শাফির সাথে সম্পৃক্ত, হ্যাঁ মালিকি যারা ইমাম মালিকের সাথে সম্পৃক্ত, যে দিক দিয়ে হোক না কেন তার ফিকার অনুসরণ, হাম্বেলি যারা ইমাম আহমদ বিন হাম্বালের সাথে সম্পৃক্ত, ঠিক আছে, ওই রকমই সালাফি যারা সালাফদের সাথে সম্পৃক্ত। তাহলে সালাফ মানে জানতে হয় জানে, যেমন আবু হানিফা শাফি মালিক আহমদ জানেন, তো সালাফ মানে জানতে হয়, সালাফ মানে সাহাবাই কেরাম, সালাফ মানে তাবেইন, সালাফ মানে তাবা তাবেইন, এই তিনটি স্বর্ণযুগের আদর্শ মুসলিম যারা খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের সবাইকে মিলে সালাফি বলা হয়। হ্যাঁ তারা তাদের সবাইকে সালাফ বলা হয়, তারা হচ্ছে আমাদের পূর্বসূরি আর আমরা হচ্ছি খালাফ উত্তরসূরি। বাংলায় সালাফ মানে হচ্ছে পূর্বসূরি আর আমরা হচ্ছি খালাফ মানে উত্তরসূরি, তাদের আমরা অনুসরণ করব। এক নম্বর সালাফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, তিনি আমাদের উত্তরসূরি এক নম্বরে, তারপরে ফ্রন্ট লাইনে সাহাবাই কেরামগণ সবাই, আর তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইন, এই তিনটি যুগ সম্পর্কে নবী সাল্লাম বলেছেন খাইরুল করুন, হ্যাঁ উৎকৃষ্ট উত্তম যুগ, স্বর্ণ যুগ, গোল্ডেন এজ, বুঝছেন না? এই তিনটি যুগ হচ্ছে ইসলামের আদর্শ যুগ, এই তিনটি যুগের খাঁটি ইসলামের যারাই অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, সালাফদের সাথে তারা যেহেতু আকিদা আমলে সম্পৃক্ত সেজন্য তারা নিজেদেরকে সালাফি বলে, যেমন আবু হানিফার সাথে সম্পৃক্ত সেজন্য নিজেকে হানাফি বলে। এবার বুঝতে পেরেছেন পার্থক্যটা? সহজে বোঝার চেষ্টা করুন, খুব সহজ ভাষায় যে আমরা তাহলে কোনো একজন ব্যক্তির সাথে অন্ধভাবে সম্পৃক্ত নাই, আমরা পুরো মুসলিম উম্মার যে আদর্শ যারা সাহাবাই কেরামগণ তাদের সাথে সম্পৃক্ত, আর তাদের কাছে ছিল খাঁটি ইসলাম, ভেজালযুক্ত ইসলাম ছিল না। আশা করি বুঝতে পেরেছি। জি, সুতরাং প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হইতে হয়তো সালাফি হইতাম, এটাও শুনে রাখেন, প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হইতে হয় নাম্বার ওয়ান একবারে ভালো কোয়ালিটির মুসলিম, তাহলে অবশ্যই সালাফি হইতে হবে, মানে আবু বকরের মতো মুসলিম, ওমারের মতো মুসলিম, ওসমানের মতো মুসলিম, আলীর মতো মুসলিম, হাসান হোসেনের মতো মুসলিম, এইরকম মুসলিম হইতে হবে, এই হচ্ছে সালাফির মানে।